क्या मैं इतना दूर था कि मुझ तक पहुंचा ना जा सके? क्या वो इतने दूर थे कि मुझ तक पहुंचने में सालों लग गए? लेकिन आज पहली बार मैं नजर आया हूं, दूर कहीं गरीबी की रेखा के नीचे दबा था, ना जाने कैसे, पर अब मैं भी दिखाई देता हूं। লন্ডনের রয়্যাল প্যালেসের দৃশ্য প্রবাসী ভারতীয়সকল সম্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় প্রধানমন্ত্রী মোদিয়ে কৈছে বলাৎকারক লৈ রাজনীতি করব নয়। কিছু ছোট বালিকা পর বলাৎকার হতা কতনি দর্দনাক ঘটনা হেকিন ক্যা হম ইয়ে কহেঙ্গে কি তুমি সরকার মে ইতনে হতে থে মে সরকার মে ইতনে হতে মানে সমজতা হুম ইসে বড়া গলত রাস্তা নেই সকতা বলাৎকার বলাৎকার হতা হয় বলাৎকারক লৈ রাজনীতি করা তো উচিত নয়। কিন্তু বাস্তব সত্য হল রাজনীতিবিদে এনে ধরনের নারী জড়িত গোচর অভিযুক্ত সকল টিকট দিয়ে কেউ শেহতীয়াভাবে এক সমীক্ষাত ওলাই পড়ছে চাঞ্চল্যকর তথ্য। দেশের সাংসদ আর বিধায়কসকলের মাজরে 1580 জনের বিরুদ্ধে গোচর, ইয়ারে 48 সাংসদ বিধায়কর বিরুদ্ধে নারী নির্যাতনের গোচর। 768 এমপি আর 4077 4777 এমএলএ উনকে এফিডেভিট হমনে অ্যানালাইজ কিয়ে উনমে সে ইয়ে পায়া কে 1580 এমপি এমএলএ জিনকে খিলাফ ক্রিমিনাল কেস থে উনমে সে 48 হ্যাঁ জিনোনে কাহা কে হামারে খিলাফ ঔরতো কে খিলাফ হমনে কুছ কিয়া থা ও উসকা কেস হ্যায় অফেন্সেস এগেইনস্ট উইমেন। জিতু সময়ত প্রধানমন্ত্রী মোদিয়ে বলাৎকারক লৈ রাজনীতি নকৰিবলৈ আহ্বান জনাইছে, সেই সময়ত নারী জড়িত গোচৰত বৃহৎ সংখ্যক সাংসদ আর বিধায়ক জড়িত থকার তথ্য সম্মুখলৈ আহিছে। সর্বাধিক নারী জড়িত গোচৰত অভিযুক্ত সাংসদ বিজেপি, 46 বিজেপি সাংসদের বিরুদ্ধে নারী জড়িত গোচর। দ্বিতীয় স্থানত আছে বহুজন সমাজ পার্টি, 35 বিএসপি সাংসদের বিরুদ্ধে নারী জড়িত গোচর, 24 কংগ্রেস সাংসদের বিরুদ্ধে নারী জড়িত গোচর। 47 ক্যান্ডিডেট এসে থে জিনকো বিজেপি নে টিকট দিয়ে জিনকে খেলাফ ইয়ে কেস থে 35 বিএসপি কে থে আর 24 কংগ্রেস কে থে। নারী জনিত গোচর অভিযুক্ত রাজনৈতিক দলের টিকট মোট 327 জনক টিকট দিয়া হয়েছিল, ইয়ারে 40 জনলে লোকসভা রাজ্যসভার টিকট দিয়া হয়েছিল, 287 জনলে বিধানসভার টিকট দিয়া হয়েছিল। 327 লোক জিনোনে খুদ কাহা থা কি হামারে খিলাফ ঔরতোকে খিলাফ হমনে গড়বড় কি হ্যায় ও কেস হ্যায় 327 লোগোঁ কো পলিটিক্যাল পার্টিওনে টিকট দিয়ে ইয়ে জানতে হুয়ে কি ও খুদ কহ রহে হ্যায় কি হামারে খিলাফ এসে কেস হ্যায় উসমে সে 40 ক্যান্ডিডেট কো লোকসভা রাজ্যসভাকে টিকট দিয়ে গয়ে আর পার্ট আর 287 স্টেট অ্যাসেম্বলি কে লিয়ে দিয়ে গয়ে। এডিআরর শেহতীয়া এই তথ্যই এটা কথা স্পষ্ট করেছে, নারীজনিত গোচরত অভিযুক্ত হলেও প্রতিটি রাজনৈতিক দলে এনে প্রার্থীক টিকট দিয়াত কোনো ধরনের বাধা আরোপ নকরে, কেনো তেওঁলোকৰ মূল উদ্দেশ্য বিজয়ী হয়ে অহাটো। ব্যুরো রিপোর্ট, DY365।